न्यूयॉर्क महानगरी विश्व राष्ट्रपुंजेर महामिलन स्थान एखाने जातिसंघेर गगनचुम्बी भवन शीर्षे आज उड्डीन स्वाधीन बांग्लादेशेर जातीयो पताका। 17 सेप्टेम्बरेर महामुहूर्ते बांग्लादेश विश्व संस्थार 136तम सदस्य हिसेबे तार आसन ग्रहण करलो। बांग्लादेशेर महानायक बंगबंधु शेख मुजिबुर रहमान एलेन जातिसंघे विश्व संस्थार 29तम अधिवेशने भाषण देवार जन्य। বাংলার প্রিয় স্বাধীনতার তৃপ্ত রূপকার বঙ্গবন্ধু তার ভাষণে বললেন, বাংলাদেশ এমন একটি আকাঙ্ক্ষিত বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে শান্তির সপক্ষে সব মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারবে। কেননা ন্যায়নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত শান্তি হচ্ছে মানব জাতির বেঁচে থাকার একমাত্র পথ। বাংলাদেশ স্থির নিশ্চিত যে একমাত্র শান্তি, আন্তর্জাতিক মৈত্রী ও সমঝোতার ভিত্তিতে বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মোকাবেলা সম্ভব। এশিয়া, আফ্রিকা, ইউরোপ অথবা লাতিন আমেরিকায় যেখানেই হোক না কেন, বাংলাদেশ বিশ্বের প্রতিটি অংশে উত্তেজনা প্রশমন, মারণাস্ত্র সীমিতকরণ ও শান্তিপূর্ণ সহ অবস্থানের যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে। শান্তির প্রতিপূর্ণ অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ উপমহাদেশে পুনর্মিলনের পথ সুগম করার জন্য চালিয়েছে আন্তরিক প্রচেষ্টা। মতবিরোধ ও সংঘাতের পরিবর্তে কামনা করেছে বন্ধুত্ব ও সহযোগিতার কল্যাণ পথ। তুমুল করতালির মধ্যে বিশ্বের নির্যাতিত মানুষের কণ্ঠস্বর শেষ করলেন তার ভাষণে। নিউ ইয়র্কে অবস্থানকালে বঙ্গবন্ধুর ব্যস্ত কর্মসূচির মধ্যে ছিল বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ এবং তাঁর সম্মানে আয়োজিত বিভিন্ন সম্বর্ধনায় যোগদান। এর অন্যতম ছিল এশিয়া সোসাইটি এবং দূরপ্রাচ্য মার্কিন পরিষদ আয়োজিত মধ্যাহ্নভোজ। বাংলাদেশের মহান নেতার আগমনকে সাদর সম্ভাষণে অভিষিক্ত করলেন সমিতির নেতৃবৃন্দ। সমিতির সভাপতি তার স্বাগত ভাষণে অভিনন্দন জানালেন এশিয়ার সেই বরেণ্য নেতাকে কিংবদন্তির মুজিব বলে, যিনি বর্ণিত হয়েছেন জাতিসংঘ বুলেটিনে। জবাবে বঙ্গবন্ধু তুলে ধরলেন সদ্য স্বাধীন জাতির বিভিন্ন আশা আকাঙ্ক্ষা আর তার সমৃদ্ধির জন্য গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মতৎপরতার রূপরেখা। একটি সুদৃঢ় এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার উদ্দেশ্যে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টায় আন্তর্জাতিক সাহায্য, সমর্থন ও সহযোগিতার আহ্বান জানালেন তিনি। জাতিসংঘ অধিবেশনে যোগদানকারী বন্ধু রাষ্ট্র কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আস সাবাহ বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতে এলে উভয় নেতা অভিন্ন স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে মত বিনিময় করলেন। দুদেশের অব্যাহত বন্ধুত্বের উষ্ণ পটভূমিতে অনুষ্ঠিত হল সৌহার্দ্যপূর্ণ আলোচনা। এলেন জামাইকার প্রধানমন্ত্রী মাইকেল মলে। অভিন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী দুই জোট নিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রীদের আলোচনা অনুষ্ঠিত হল একান্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে। জাতিসংঘের মহাসচিব ডক্টর কুট ওয়ালডহাইম এবং বঙ্গবন্ধুর আলোচনায় উভয় নেতা বাংলাদেশের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সমন্বিত করার উপায় সম্পর্কে মত বিনিময় করলেন। প্রায় এক ঘন্টা ব্যাপী বৈঠকে বঙ্গবন্ধু জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং প্রলয়ঙ্করী বন্যা ও বিশ্ব মুদ্রাস্ফীতি থেকে উদ্ভূত সমস্যাবলী সম্পর্কে অবহিত করলেন। ডক্টর ওয়ালডহাইম তাকে দিলেন জাতিসংঘের পক্ষ থেকে সর্বোত সহযোগিতার আশ্বাস। মা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে অনুষ্ঠিত 45 মিনিট স্থায়ী আলোচনায় বাংলাদেশের আশু এবং দীর্ঘমেয়াদী চাহিদা পূরণের জন্য যুক্তরাষ্ট্র দিল সাহায্যের আশ্বাস। ডক্টর কিসিঞ্জার জানালেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি খুবই সন্তুষ্ট। জাতিসংঘের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি উপলক্ষে নিউ ইয়র্কে এক সম্বর্ধনার আয়োজন করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত বঙ্গবন্ধু বিভিন্ন বিশিষ্ট অভ্যাগতদের সঙ্গে সম্ভাষণ বিনিময় করলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণচীন, পাকিস্তান এবং ভারতের প্রতিনিধিরা। এবার ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী। প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর এক বিশেষ বিমানে করে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে পৌঁছলে বঙ্গবন্ধুকে আন্তরিকভাবে স্বাগত জানালেন পদস্থ মার্কিন কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন সে সময় বিশ্বব্যাংকের বৈঠকে যোগদানরত বাংলাদেশের অর্থমন্ত্রী। হোয়াইট হাউসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45 মিনিট স্থায়ী বৈঠক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে মার্কিন সাহায্য এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সহ একাধিক বিষয়ে উভয় নেতার মধ্যে মত বিনিময় হল। এর আগে ব্লেয়ার হাউসে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম স্যাক্সবি বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের কল্যাণ ও অগ্রগতির ব্যাপারে অত্যন্ত আগ্রহী সেনেটর স্যাক্সবি স্বাধীনতার পর এদেশ সফরকারী মার্কিন নেতৃবৃন্দের অন্যতম। বিশ্বব্যাংকের প্রধান রবার্ট ম্যাকনামারা বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠকে বাংলাদেশকে বিপুল সাহায্য দেবার ব্যাপারে বিশ্বব্যাংকের ইচ্ছের কথা জানালেন। বঙ্গবন্ধুর আগমনকে উপলক্ষ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব হুসাইন আলী ওয়াশিংটনে এক সম্বর্ধনার আয়োজন করলেন। প্রধানমন্ত্রীর অনুগামীরা ছাড়াও এই সম্বর্ধনায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এবং কূটনৈতিক মিশনের প্রধানরা। বঙ্গবন্ধু তার জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করলেন তাদের সঙ্গে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিরবচ্ছিন্ন সমর্থন দানকারী সেনেটর কেনেডি বঙ্গবন্ধুর সঙ্গে তার বৈঠকে নতুন রাষ্ট্রের প্রতি সর্বাত্মক মার্কিন সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করলেন। বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেন, বিশ্ববাসীকে নেতৃত্বে নতুন পথ নির্দেশকারী তিনি অন্যতম মহান নেতা। বাংলাদেশ জরুরি ত্রাণ তহবিলের সভাপতি সেনেটর ম্যাকগাফানো প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হন এক বৈঠকে। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন তারা। ওয়াশিংটনে বঙ্গবন্ধুর ব্যস্ত কর্মসূচির মধ্যে ছিল মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সঙ্গে ঘরোয়া বৈঠক।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন আয়োজিত এক সম্বর্ধনায় তাদের সঙ্গে উপমহাদেশের পরিস্থিতি সহ একাধিক বিষয়ে মত বিনিময় করলেন তিনি। ক্যাপিটাল হাউসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রাণ পুনর্বাসন ও পুনর্গঠন ক্ষেত্রে মার্কিন সাহায্য সহযোগিতার জন্য তার দেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানালেন তাদের। সবার সঙ্গে বন্ধুত্বের অবিংশবাদী নীতির প্রতি বাংলাদেশের অবিচল আস্থার দৃপ্ত ঘোষণার মাধ্যমে সমাপ্ত হল 10 দিন স্থায়ী একটি ঐতিহাসিক সফরের।